বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বাংলাদেশের বাজারে আপনি যদি একটি সিম্ফনি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কেননা ভিডিওটিতে আলোচনা করা হয়েছে সিম্ফনি কোম্পানির সকল অফিসিয়াল ফোন নিয়ে, সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন, আরও জানানো হয়েছে ফোনগুলো 2022 আপডেট বাজার মূল্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সিম্ফনি কোম্পানির 11 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি i32। ফোনটি রেয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 1 জিবি, রোম 16 জিবি, প্রসেসর অক্টাকোর 1.3 গিগাহার্টজ, জিপিইউ মালি T820, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ডিসপ্লে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। সিম্ফনি i32 এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 5990 টাকা। সিম্ফনি কোম্পানির 10 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি i69। ফোনটি রেয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি, প্রসেসর কোয়াড কোর 1.6 গিগাহার্টজ, জিপিইউ পাওয়ার ভিআর G8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 5.7 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh। সিম্ফনি i69 এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 6990 টাকা। সিম্ফনি কোম্পানির 9 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি অ্যাটম। ফোনটি রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি, প্রসেসর অক্টাকোর 1.8 গিগাহার্টজ, চিপসেট মিডিয়াটেক, জিপিইউ পাওয়ার ভিআর G8300, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ডিসপ্লে 6.22 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। সিম্ফনি অ্যাটমের বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 7990 টাকা। সিম্ফনি কোম্পানির 8 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি Z18। ফোনটি রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি, প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্টজ, জিপিইউ 550 মেগাহার্টজ, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ডিসপ্লে 6.09 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। সিম্ফনি Z18 এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 7990 টাকা। সিম্ফনি কোম্পানির 7 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি অ্যাটম 2। ফোনটি রেয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল প্লাস 0.8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি, প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্টজ, জিপিইউ IMG8322, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ডিসপ্লে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। সিম্ফনি অ্যাটম 2 এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 7790 টাকা। সিম্ফনি কোম্পানির 6 নাম্বার পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি Z22। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রোম 32 জিবি, প্রসেসর অক্টাকোর 1.6 গিগাহার্টজ, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ডিসপ্লে 6.52 ইঞ্চি আইপিএস এলসিডি, ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। সিম্ফনি Z22 এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 8990 টাকা। সিম্ফনি কোম্পানির 5 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি Z32। ফোনটি রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল,
RAM 3GB, ROM 32GB, processor octa-core 1.6GHz, GPU IMG G8322, operating system Android 10, display 6.52-inch IPS LCD, battery capacity 5000mAh, Symphony Z32 এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 8590 টাকা। সিম্ফনি কোম্পানির 4 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি Z33। ফোনটির রিয়ার ক্যামেরা 13MP প্লাস, 2MP প্লাস, 8MP। ফ্রন্ট ক্যামেরা 8MP। RAM 3GB, ROM 32GB, প্রসেসর অক্টাকোর 1.8GHz, GPU IMG G8322, অপারেটিং সিস্টেম Android 11, ডিসপ্লে 6.52-inch IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh। সিম্ফনি Z33 এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 8790 টাকা। সিম্ফনি কোম্পানির 3 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি Z40। ফোনটির রিয়ার ক্যামেরা 13MP প্লাস, 2MP প্লাস, 5MP। ফ্রন্ট ক্যামেরা 13MP। RAM 3GB, ROM 32GB, প্রসেসর অক্টাকার 2.3GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, GPU পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ডিসপ্লে 6.55-inch IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh। ফোনটিতে 10W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। সিম্ফনি Z40 এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 9990 টাকা। সিম্ফনি কোম্পানির 2 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি Z30 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 13MP প্লাস, 2MP প্লাস, 5MP। ফ্রন্ট ক্যামেরা 8MP। RAM 4GB, ROM 64GB, প্রসেসর অক্টাকোর 1.8GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও A25, GPU পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, ডিসপ্লে 6.52-inch IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 5000mAh। ফোনটিতে 10W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। সিম্ফনি Z30 Pro এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 10890 টাকা। সিম্ফনি কোম্পানির 1 নম্বর পজিশনে যে স্মার্টফোনটি রয়েছে সিম্ফনি Z35। ফোনটির রিয়ার ক্যামেরা 13MP প্লাস, 2MP প্লাস, 0.8MP। ফ্রন্ট ক্যামেরা 8MP। RAM 3 ও 4GB, ROM 3264GB, প্রসেসর অক্টাকোর 2.3GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, GPU পাওয়ার G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11, ডিসপ্লে 6.82-inch IPS LCD, ব্যাটারি ক্যাপাসিটি 6000mAh। ফোনটিতে 10W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। সিম্ফনি Z35 এর বাংলাদেশ বর্তমান বাজার মূল্য 9990 টাকা। 3GB RAM ও 32GB ROM এর ক্ষেত্রে ও 10990 টাকা, 4GB RAM ও 64GB ROM এর ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং এই ধরনের মোবাইল ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ ও মোটর বাইক রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওটিতে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।